জি বুঝতে পারছি, ইমান উঠানামা করে এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। উঠানামা করে প্রমাণ হচ্ছে আল্লাহ তাআলা ইমান বর্ধিত হয় যখন তারা কোরআন আয়াত তেলাওয়াত করে, যখন কোরআন আয়াত তেলাওয়াত করে কোরআন থেকে কোনো একটা তথ্য পায় আল্লাহ সম্পর্কে, তারা আল্লাহর আজমত সম্পর্কে জানতে পারে, তিনি মহান মহৎ সেটা জানতে পারে, আখিরাতের কথা জানতে পারে, ইমান তখন বর্ধিত হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন যাদা তুমি ইমানা, ইমান তাদের বাড়ে। আবার কমে কখন, যখন তারা গুনার একটা পরিবেশে থাকে, কোরআন পড়ে না, হাদিস পড়ে না, আল্লাহ তাআলার বিধান সম্পর্কে না জানে, তখন ইমান তাদের চাপা পড়তে থাকে। আল্লাহ তাআলা এটা বলেছেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, তাদের অন্তরের মধ্যে ঝাঁজ ঝঙ্কার পড়ে যায়, তাদের অন্তরের মধ্যে মরিচা পড়ে যায়। আল্লাহ তাআলা সেটা বলেছেন, মরিচা পড়ার অর্থ হচ্ছে ইমান কমতে থাকে। আর যখন আপনি যত বেশি পড়বেন দিন সম্পর্কে জানেন, তত বেশি ইমান বর্ধিত হয়ে থাকে। এটা আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন। ইমান বাড়া আর আকিদা বাড়া, আকিদা কিন্তু আমরা আগেই বলেছি মুসলিমের ইমান আকিদা একই জিনিস। আকিদা একটা ব্যাপক শব্দ, এটা কাফের মোমেন সবার জন্য বিশ্বাস বোঝানোর জন্য দেওয়া হয়েছে। ইমানদারেরও যখন ইমান, মোমেনের পার্থক্য হচ্ছে আকিদা এবং ইমানের মধ্যে বড় পার্থক্য হচ্ছে আকিদা শুধু বিশ্বাসকে ধারণ করে, আর ইমান একজন ইমানদারের ইমান কিন্তু তিনটা জিনিসকে ধারণ করে। একটা হচ্ছে অন্তরের বিশ্বাস, মুখের স্বীকৃতি, কর্মকাণ্ডের স্বীকৃতি। এই তিনটি জিনিস কর্মকাণ্ডের মাধ্যমে সেটার প্রতিফলন, এই তিনটি জিনিসকে সামিল করে। তো আকিদার অংশ যদি কোনো নক্স কমে যায়, অনেক সময় আকিদার অংশ অনেকে ধরেন, আপনি ধরেন হাসরের মাঠের অবস্থা জানলেন কিছু কিছু, যখন আপনি আরও বেশি জানলেন, কোনো ধরেন ইমাম ইবনে কাসিরের গ্রন্থ পড়লেন অথবা ইমাম জাহাবির গ্রন্থ পড়লেন, হাসরের মাঠের অবস্থা বেশি জানলেন, তখন আপনার ইমান কিন্তু ধীরে ধীরে বাড়তেছে, যদিও এটা বিশ্বাস, তারপরেও বাড়তেছে। আবার কয়েকদিন পরে ভুলে গেলেন আর একটু কমতেছে, যখন কমে যায় তখন আকিদা বিশ্বাসও একসময় বাড়ে কমে। কিন্তু ইমান বললে সুবিধা, ইমান বেশি বাড়ে কমে। কেন? ইমানের তিনটি অংশ আছে, ইমান মুখেও হয়, অন্তরে হয়, কর্মকাণ্ড হয়। যখন কেউ কর্ম আমল কর্মকাণ্ডগুলি যেগুলি করে নিজেরা, যেমন সালাত, যাকাত, সওম, হজ, যেগুলি কোনোটার মধ্যে তাদের কেউ হয়তো সওম পালন করলো না কোনো কারণে, তাকে শয়তান প্রলুব্ধ করেছে সে কারণে করেনি, তার কিন্তু ইমানের ঘাটতি হয়েছে, ইমানের ঘাটতি হয়েছে। কিন্তু এটা বিশ্বাসের ক্ষেত্রে ঘাটতি হয় না, বিশ্বাস তো হচ্ছে অন্তরের বিষয়, সেটাতে বিশ্বাসের সাথে সম্পৃক্ত। আমরা আমাদের এই জন্য ইমানিয়াতগুলি বলি আমরা, কারণ ইমান আরও ব্যাপক একদিক থেকে, যে মুসলিমের ইমান শুধু বিশ্বাসের সাথে সম্পৃক্ত নয়, মুসলিম ইমান বিশ্বাস মুখে বলা এবং কর্মকাণ্ড দিয়ে সেটা পরিচালনা, এটা হচ্ছে মুসলিমের এই ইমানের বিষয়। আশা করি বুঝছেন ইমান যে ব্যাপক জিনিস। তো এই হিসাবে ইমান বাড়ে কমে, কারণ ইমান কখনো কখনো আমল আপনি কম করেছেন, আপনার কমতেছে, যখন আমল বেশি করবেন ইমান বাড়তেছে। কিন্তু আকিদার ক্ষেত্রে সেখানে কখনো কোনো কম, হ্যাঁ সেখানেও কমে বাড়ে, কিন্তু সেটা তুলনামূলকভাবে কম। কারণ ইমান যদি কোনো আকিদার একবারে শুধু বিশ্বাসের ক্ষেত্রে একেবারে নাই হয়ে যায়, তখন সেটা সে কাফের হয়ে যায় এবং মহৎ মুশরিক হয়ে যায় অথবা অন্য কিছু নাস্তিক হয়ে যায়। কিন্তু ইমানের যেহেতু আরও দুইটা এলিমেন্টস আছে, বিশ্বাস ছাড়াও মুখের স্বীকৃতি এবং কর্মকাণ্ড দিয়ে পরিচালনা, আমল যেটাকে বলা হয় আমল করা, সেটা যেহেতু আরও দুটো এলিমেন্টস আছে, সেখানে বাড়তি কমতির অংশটা বেশি হয়। কিন্তু আকিদার ক্ষেত্রে বাড়তি কমতির অংশটা খুব কম হয়, কারণ সেটা শুধুমাত্র একটা এলিমেন্টস, ইমানের একটা এলিমেন্টস সেটা বোঝায়, সেটা হচ্ছে অন্তরের বিশ্বাসকে। আশা করি বিষয়টা বুঝছেন। জি।